সরস্বতী পূজা উপলক্ষে নবগ্রাম গ্রিন পথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেবক সঙ্গমঞ্চে হয়ে গেল গানমেলা। সন্ধ্যাগোল আলঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গান দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিধায়ক কবির ঘোষাল, পঞ্চায়েত সমিতি দীপ্তি ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী মানস রায়, নবগ্রাম সোসাইটি অজয় চট্টোপাধ্যায়, গ্রিন পথে সুব্রত বর্ধন, শান্তি অঞ্জনা কুশারী প্রমুখ। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি পর। বিশেষ ক্ষমতা সম্পন্ন আমাদের ভাই বোনেরা, খুব ভালো একজন অ্যাঙ্করিং করেন উনি, অজয় চ্যাটার্জি তুলে দিচ্ছেন অপর্ণা চন্দ্রের হাতে। ধন্যবাদ আমাদের এই পর্বের অনুষ্ঠানটা। মানস রায় মহাশয়কে সম্বর্ধিত করা হচ্ছে,
হ্যাঁ অবশ্যই, বিশিষ্ট সমাজসেবক এবং ওনারা অনেকগুলো পরিচয় রয়েছেন। এরপরে আমাদের প্রিয় অজয় চ্যাটার্জি, অজয় দার হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি। স্মারকে রয়েছে মা সরস্বতী মূর্তি এবং একটা বৃক্ষ, এই দুটি হচ্ছে একটা সিম্বলিক, কারণ আজকে সরস্বতী পূজা। কিছু বলার নেই, গান বলে দিয়ে গেল যে অনুষ্ঠানটা কোন মাত্রায় পৌঁছেছে। আমি উচ্চাঙ্গ সঙ্গীত বুঝি না, কিন্তু ভীষণ শুনি, শুনতে ভালোবাসে থাকে। এরকম আমরা অনেক সময় শিল্পী আছে, নবগ্রামের জন্য আমি খুব গর্বিত, কারণ নবগ্রাম আজকের নয়, আমি বিদায় করেছি বলে না, শিক্ষা সংস্কৃতির কাজে নবগ্রাম বরাবর একটা অগ্রণী জায়গা। প্লাস এই যে আজকের যে বাগদেবীর উপাসনায় গ্রিন পাথের যে এই নিবেদন, আমার একটা এপিসোড তো আমি শোনার সুযোগ পেলাম। সরস্বতী পুজো উপলক্ষে আমি প্রথমে ভাবলাম যে আমাদের সমাজে কিছু দায়বদ্ধতা আছে, সেই অনুযায়ী আমরা আজকে গান ও সঙ্গীত নৃত্যবেলা তো করবো বলে ভাবলাম। এবার সমস্ত শিল্পী সমন্বয় ও স্পেশাল চাইল্ডরা আমাদের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে আজকের এই আমাদের ক্ষুদ্র প্রয়াস প্রথম বছর সাফল্যমণ্ডিত করেছে। এর জন্য আমি সমগ্র নবগ্রামবাসী ও আরঞ্জক নাট্য সংস্থার কাছে চিরকৃতজ্ঞ। আমি স্পেশাল চাইল্ডের গার্জেন হিসাবে বলছি যে আজকে আমরা আনন্দ পেয়েছি খুব, যে তারা মঞ্চে আজকে গান গাইতে পেরেছেন এবং গ্রিন পার্ককে আমরা সবচেয়ে বেশি আনন্দ দিতে পেরেছি এই জায়গাটায়। সেই জন্য আমরা সত্যি দুঃখিত, আমাদের আমাদের মাইকটা তুলে দিলাম আমার যিনি আমাদের অর্গানাইজার তার হাতে। আমরা কন্যাগর আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিয়ে আমরা অনুষ্ঠান করছি এবং দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠানেও আমরা সুযোগ পেয়ে আমরা ওনাদের কাছে যথেষ্ট, অর্গানাইজারদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। এবং আমাদেরকে দিয়ে এরকম যদি আরও প্রোগ্রাম আমরা আপনারা করাতে পারেন তাহলে আমরা খুব খুশি হব। আমাকে কন্যাগর আরঞ্জক থেকে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গান শেখাবার একটা দায়িত্ব দিয়েছে, এটা যে আমার কী পাওয়া মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না কতটুকু শেখাতে পারছি ওরা, কতটুকু কী করছে, যদি ভুল ত্রুটি হয় সেটা আমার, আর যদি ওরা ভালো করে থাকে সেটা ওদের।